দ্বিতীয়বার নকআউট পর্বে ওঠার রোমাঞ্চ নিয়ে মরক্কোর ফুটবলাররা চাইলেই দিতে পারতেন ভোদৌড়, কিন্তু তারা ভুললেন না মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে। বেলজিয়ামের পরাজয় নিশ্চিত হতেই তাই সব খেলোয়াড় একযোগে লুটিয়ে পড়লেন সেজদায়, জানিয়ে দিলেন পরম করুণাময়ের ইশারা আর নিজেদের ইচ্ছাশক্তিতে পরাশক্তিদেরও মাটিতে নামিয়ে আনা যায়। পিএসজির রাইট ব্যাক আশরাফ হাকিমি হয়তো তককে তককে ছিলেন, ম্যাচ শেষেই ছুটে যাবেন মায়ের কাছে। সেজদা থেকে উঠতেই ছুটে গেলেন গ্যালারিতে, সেখানে বসে খেলা দেখছিলেন তার মা। যে জার্সি পরে খেলছিলেন দেশের হয়ে তা খুলে দিলেন মাকে, মা পরম মমতায় ছেলেকে জড়িয়ে ধরলেন, শ্রদ্ধার চুমোতে মাকে সিক্ত করলেন আশরাফ হাকিমি। হাকিমির নীরব অভিব্যক্তি যেন জানিয়ে দিল সংস্কৃত ভাষায় একটি শ্লোকের অংশবিশেষ, মা ও জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ, পৃথিবীর সবচেয়ে সুন্দর বিষয় মা, পৃথিবীর সবচেয়ে মজবুত বিষয় ধর্মের বিশ্বাস। এই দুইয়ের মিশেলে মরক্কো জাতীয় ফুটবল দল জয় করে নিয়েছে কোটি মানুষের হৃদয়। র্যাঙ্কিংয়ে অবস্থান 22, কখনোই কেউ ফেভারিটের তালিকায় রাখেনি। এর আগে বিশ্বকাপ খেলা হয়েছে 5 বার, তার মধ্যে 1 বার গ্রুপ স্টেজ উতরাতে পেরেছিল দলটি, সেটাও কিনা 1986 সালে। সেই দলটাই কিনা এবারের বিশ্বকাপে গ্রুপ স্টেজে এই মুহূর্তে টেবিল টপার, যে গ্রুপে রয়েছে বেলজিয়াম, ক্রোয়েশিয়ার মতো দল। তবে মরক্কো যে এবারের অংশগ্রহণই বড় বিষয় এমন মত নিয়ে আসেনি, তা প্রথমবার বোঝা গেল কাতার বিশ্বকাপে তাদের উদ্বোধনী ম্যাচে। গতবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর মরক্কোর পয়েন্ট আদায়ের বিষয়টি অনেক বড় করে দেখা হচ্ছিল। তখনও অবশ্য কেউ ভাবেননি পরের ম্যাচেই এক জায়ান্ট দলকে হারিয়ে দেবে আটলান্টিক সাগরের কোল ঘেঁষে থাকা মুসলিম দেশটি। যদিও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই হার না মানা মানসিকতা দেখিয়েছে মরক্কো, প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য থেকে, দ্বিতীয়ার্ধের অর্ধেকও কেটে যায় কোনো গোলের দেখা ছাড়াই। মরক্কোর সাথে বেলজিয়াম পয়েন্ট ভাগাভাগি করবে এই ব্যাপারটিকে যখন অনেকেই আপসেট হিসেবে গণ্য করা শুরু করেছেন, তখনই বেলজিয়ামের জালে বল। ম্যাচের 73 মিনিটে রোমান সাইস পিনপতন নীরবতা নিয়ে আসেন গ্যালারির বেলজিয়ামের অংশে। এরপর ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করে বেলজিয়াম, তবে গোল পেয়েছে সেই মরক্কোই। অ্যাডেড টাইমের 6 মিনিটের 2য় মিনিটে থিবো কুর্তোয়াকে পরাভূত করেন জাকারিয়া আবুখাল্লাল। মিনিট কয়েক পর রেফারি শেষ বাঁশি বাজিয়ে জানিয়ে দেয় এই গোলটি ছিল বেলজিয়ামের কফিনে শেষ পেরেক। যেই দলটিকে নিয়ে কোনো মাতামাতি ছিল না, সেই মরক্কোই এখন এফ গ্রুপের শীর্ষ 2 দলের একটি। বেলজিয়ামকে হারানোর পর অবশ্য শীর্ষেই ছিল, তবে কানাডা ক্রোয়েশিয়ার কাছে 4-1 গোলে হারের পর নেমে যেতে হয়েছে 2-এ। এদিকে আবার বিদায় নিশ্চিত হলো কানাডার। এই গ্রুপ থেকে আর কোন দল বাদ পড়বে তা এখনই অনুমান করা কঠিন। তবে মরক্কো যে কানাডার বিপক্ষে জেতার সম্ভাবনাই বেশি, আর ক্রোয়েশিয়ার বিপক্ষে বেলজিয়ামকে দিতে হবে কঠিন এক পরীক্ষা, সে কথা আর না বললেই চলে। সালমান আবদুল্লাহ, অনফিল্ড।